তো আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে শেষ পর্চা আর এস পর্চাতে আমাদের ঠাকুর দেবতাদের সম্পত্তি দেখাচ্ছে, কিন্তু এলার পর্চাতে অন্য ব্যক্তির নাম দেখাচ্ছে, আমাদের কি করণীয়? তো প্রথমত হচ্ছে, যে ব্যক্তির নামে এলার পর্চাতে নাম রয়েছে সেই ব্যক্তি যদি বর্তমানে দখলে রয়েছে তাহলে কিন্তু সে জমি ফিরে পাওয়া খুব কঠিন। আর যদি সেই ব্যক্তির নাম বর্তমান এলার রেকর্ডে রয়েছে কিন্তু দখলে যদি নেই তাহলে কিন্তু সেটা সমাধান খুব সহজে করা যাবে। অর্থাৎ সিএসএ আর এস এ মন্দির মসজিদ বা যে কোনো দেবতার যে উল্লেখ সেটা যদি থাকে তাহলে আপনাদের সিএস এর প্রয়োজন হবে না। জাস্ট আপনাদের যে আর এস খতিয়ান থাকবে সেই আর এস খতিয়ান বের করতে হবে এবং আর এস খতিয়ান আপনারা বিএলআর অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। এরপর আপনার কি করবেন, সেই আর এস খতিয়ান এবং বর্তমানে এলার যে রেকর্ড এই ডকুমেন্টস দিয়ে আপনারা মিসকেস করলে সেটা সমাধান হয়ে যাবে। এবং সেই ব্যক্তি যদি রেকর্ডও রয়েছে আর যদি দখলও থাকে তাহলে আপনারাকে সিএসও বের করতে হবে এবং আর এস কপি অর্থাৎ আর এস খতিয়ানও আপনারাকে বের করতে হবে। আর এলার খতিয়ান এই তিনটি ডকুমেন্টস দিয়ে আপনারাকে আইনজীবীর সাথে কথা বলে কোর্ট মামলা করতে হবে। এবং এখানে আরেকটি দেখার বিষয় রয়েছে যে আপনাদের পূর্বাপুরুষ কেউ বিক্রি করেছে কি না সেটা আপনাকে যাচাই করে দেখতে হবে। অর্থাৎ সে ব্যক্তির নাম যে বর্তমান এলার রেকর্ডে রয়েছে উনি কী সূত্রে সে জমিটি পেয়েছেন, ওনার যদি তার দলিল থাকে তাহলে আপনার সে জমি কিন্তু ফিরে পাবেন না। আর যদি দলিল নেই, এমনিতেই যদি ভুলবশত বর্তমানে এলার রেকর্ড হয়ে থাকে, তো এই ভুলবশত যদি সে ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় বা আর এস এর পরে যদি উনি দখলে রয়েছে তাহলে কি হয়, কেবি খতিয়ানও অর্থাৎ কেবি মাপও অনেককে দখল সত্যের উপর ভিত্তি করে রেকর্ড দিয়েছেন। তো এক্ষেত্রে উনি যদি আর এস এর পরে অর্থাৎ কেবি চলাকালীন যদি সে জমিতে দখলে রয়েছে তবে তাতে কোনো সমস্যা নেই, যদি সে ব্যক্তির দলিল থাকে তাহলে কিন্তু আপনার সে জমি পাবেন না। আর যদি দলিল না থাকে অর্থাৎ ভুলবশত সে ব্যক্তির যদি রেকর্ড উঠে গেছে তাহলে আপনারা আর এস এর মাধ্যমে বিএলআর অফিসে মিসকেস করে সেটা সমাধান আপনারা করতে পারবেন। এবং বিএলআর অফিসের মাধ্যমে মিসকেস করতে গেলে আপনাদের সিএস পর্চার কোনো প্রয়োজন হবে না। জাস্ট আপনাদের যে আর এস খতিয়ান রয়েছে যদি সেটা বের করা নেই অবশ্যই আপনারা সেটা বিএলআর অফিসের মাধ্যমে সেই আর এস খতিয়ান পেয়ে যাবেন এবং তা দিয়ে এবং বর্তমানে এলার রেকর্ড দিয়ে আপনাদের যে মিসকেস সেই মিসকেসটি করে জমা করলে কয়েকদিন পর আপনাদের হেয়ারিং বা শুনানির তারিখ হবে। তারপর আপনাদের সেই জমিটি রয়েছে সেখানে আর আই সাহেব আর আই ইনকোয়ারি করবেন। ইনকোয়ারি করার পর যদি সেই ব্যক্তি দখলে নেই বা আপনাদের যদি কোনো মন্দির মসজিদ বর্তমানে রয়েছে বা তার কোনো অস্তিত্ব যদি রয়েছে তাহলে অবশ্যই আপনারা সেই জমি ফিরে পাবেন। এবং সেই ব্যক্তি যদি বর্তমানে দখলও থাকে তাহলে আপনাদের যে সিএস থাকবে বা যে আর এস খতিয়ান থাকবে সেগুলো দিয়ে আপনারা আপনাদের লোকাল যে থানা রয়েছে সেখানেও আপনারা একটি কমপ্লেন করতে পারেন যে আমাদের আর এস এর নাম রয়েছে, আমাদের পূর্বাপুরুষদের একটা মন্দির মসজিদ যাই হোক বা যে কোনো দেবতার সম্পত্তি হোক আমরা সেটা পুজো করে আসছি। এভাবে আপনারাকে বিষয়টি নিয়ে আপনাদের লোকাল যে থানা সেখানেও আপনারা সর্বপ্রথম একটি অভিযোগ জানাতে পারেন এবং তাতে যদি আপনাদের সমাধান না হয় তাহলে আপনারা আইনজীবীর সাথে কথা বলে সিএস আর এস এবং এলা রেকর্ড দিয়ে আপনারা কোর্টের মাধ্যমে আইনজীবীর সাথে কথা বলে সেই মামলাটি আপনারা করবেন। তো আপনাদের মধ্যে একজন এই প্রশ্নটি করেছিলেন এবং আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।